আসসালামু আলাইকুম সবাইকে, আমি সাবরিনা। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। চলুন তাহলে শুরু করি। হ্যালো, আমি এখন ক্লেটন বেতে আছি। আজকের ভিডিও আমাদের মাছ ধরার ভিডিও হবে, কারণ অস্ট্রেলিয়াতে এখন ফিশিং সিজন চলছে। তো সবাই ধুমায় মাছ ধরতেছে এবং সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে। ওটা দেখেই আর কি আমাদেরও লোভ পেয়ে গিয়েছে যে না, আমরাও যাব, আমরাও মাছ ধরব। তো আজকে আমরা যাচ্ছি ক্লেটন বেতে। এই তো আমরা চলে এসেছি ক্লেটন বেতে। খুবই সুন্দর জায়গাটা, একদম ঠান্ডা, নিরিবিলি, শান্তিতে কেউ যদি মাছ ধরতে চান অবশ্যই অবশ্যই এখানে, সাউথ অস্ট্রেলিয়ার এই জায়গাটা একদমই নিরিবিলি থাকে, আপনি আরামসে বড় বড় মাছ ধরতে পারবেন। এর জন্যই আমরা এখানে এসেছি। এখানে পার্ক আছে বাচ্চাদের জন্য, তো আপনি বাচ্চাদেরকে খেলতে দিয়ে আরামসে মাছ ধরতে পারবেন। এবং পাশেই হচ্ছে এই যে সুন্দর একদম বারবিকিউ করার জায়গা করে দেওয়া আছে, উপরে একদম ছাউনি টাউনি দিয়ে, যাতে বাতাস কোনো ডিস্টার্ব না করে। তো এখানে আসলে আমরা বারবিকিউ করে খুব মজা পেয়েছি। এখানে দেয়ালের নকশাগুলো খুবই চমৎকার, একদম টাইলস দিয়ে দিয়ে, বিভিন্ন কালারের টাইলস দিয়ে এখানে করা। তো এগুলো আসলে রোদ্রের মধ্যে চিকিমিকি চিকিমিকি করে, দেখতেই মজা লাগে। তো আমরা এখানে বসে খাওয়া দাওয়া করি, অনেকক্ষণ টাইম স্পেন্ড করি। আর এই জায়গাটা হচ্ছে কি, আপনি একদমই নদীর থেকে সুন্দর একটা স্নিগ্ধ বাতাস পাবেন, তো এখানে বসে সেটা উপভোগ করতে পারবেন। চলে এসেছি ক্লেটন বে জেটিতে। এখান থেকে আমরা কতক্ষণ বসে মাছ ধরব, কারণ এটা একদমই নদীর মাঝামাঝিতে চলে গিয়েছে, তো এখান থেকে গভীর পানিটা বেশি পাওয়া যায়। তো আমরা চিন্তা করলাম হয়তো এখানে অনেক মাছ পাওয়া যাবে। তো এখানে অনেকেই আসে বোট নিয়ে, তারা ঘুরে ফ্যামিলি সহ। খুবই চমৎকার জায়গাটা। বলে রাখা ভালো যে ক্লেটন বে এই জায়গাটা কিন্তু মিঠা পানি, তো এখানে যে মাছগুলো পাওয়া যাবে সেখানে সব হচ্ছে মিঠা পানির মাছ পাওয়া যায়। আমরা সবাই জানি যে মিঠা পানির মাছ খুবই মজার হয়, তো এখানের মাছও আসলে খুবই মজার, আমরা সেটা জেনে এসেছি। তো চলুন জায়গাটা ঘুরে দেখি। একটা লুক আউট পয়েন্টের মতো করা হয়েছে, এখানে হচ্ছে কি কিছুটা পাহাড়ের মতো আর কি, আপনাকে উপরে হেঁটে হেঁটে উপরে উঠতে হবে, গাড়ি দিয়ে যাওয়া যাবে না, হেঁটেই উঠতে হবে। উঠলে আপনি পুরো সিনটা দেখতে পারবেন, যে নদীর পুরো বেটা এই যে এখানে লেখাই আছে। খুবই চমৎকার ছিল। সমস্যা যেটা হচ্ছিল, বাতাস প্রচুর ছিল, কারণ যেহেতু নদীর কাছাকাছি বাতাস প্রচুর আর একদমই উপরের সাইডে। তো আমি খুব আস্তে 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 উঠছিলাম, হাঁটছিলাম আর ভিডিও করছিলাম। তো আমার একটু কষ্ট হয়েছে, কারণ আমার সাথে আসলে ওই টাইমটাতে কেউ ছিল না, কারণ রুবেল আর সায়েম ভাইয়া গিয়েছে ওদের বড়শি নিয়ে আসার জন্য, মাছ ধরার কী কী আরও ইকুইপমেন্টস আছে ওগুলো নেওয়ার জন্য। তো আমি চিন্তা করলাম আমি এগুলো নিয়ে কী করবো, তো আমি একা একা হাঁটি। হাঁটতে হাঁটতে আমি এই জায়গাটা পেয়ে যাই যে এখানে একটা সুন্দর লুক আউট পয়েন্ট আছে, তো এইটা আমি একটু এক্সপ্লোর করতে চাই। তো আমি চলে আসলাম, এসে দেখি বাবা সেই ভিউ এবং অসম্ভব সুন্দর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রচণ্ড বাতাস ছিল, আমি জ্যাকেটটা না আনার জন্য আমি খুবই রিগ্রেট ফিল করেছি ওই টাইমটাতে, কারণ আসলে জ্যাকেটের খুবই দরকার ছিল। আমার চোখ দিয়ে ননস্টপ পানি পড়ছিল, কারণ পুরো বাতাস আমার চোখে যাচ্ছিল, যদিও আমি জানতাম যে এখানে প্রচণ্ড বাতাস থাকবে। এর জন্যই আমি আসলে চশমা পরে গিয়েছিলাম, কিন্তু চশমাটা আসলে কাজে লাগেনি, কারণ আপনার বাতাস সামহাও চোখে মুখে একদম বেশিই লাগে। তো আপনার চোখ দিয়ে, যদি আমার মতো সেন্সিটিভ চোখ হয়ে থাকে তাহলে চোখ দিয়ে পানি পড়বে আর কি।
এই জায়গাটাতে আমি আসলে বাতাসের যে সাউন্ডটা সেটা আমি মিউট করিনি, কারণ আমার আসলে বাতাসের এই সুন্দর সাউন্ডটা পেতে খুবই ভালো লাগে। তো আলটিমেটলি আমি যদি পরে কখনো আমার লাইফে আবার এগুলা স্মৃতিচারণ করতে চাই, তো আমি যাতে এই শব্দগুলো আবার পাই যে হ্যাঁ এরকম সুন্দর স্নিগ্ধ বাতাস ছিল, সুন্দর ছিল। আমি এখন ক্লেটন বেতে আছি। এখানে বেয়ের পানির কালারটা হচ্ছে আমাদের বাংলাদেশের নদীর মতো, খুবই সুন্দর। অনেকদিন পরে এখন ডিফারেন্স বুঝতে পারছি যে বাংলাদেশের নদী আর এখানকার নদী, এখানে পানির মধ্যে ডিফারেন্সটা কোথায় থাকে। পানির ডিফারেন্স এইটাই যে এখানে সব পানি হচ্ছে লবণাক্ত, উইদাউট মিষ্টির পানি ছাড়া ওরা মিষ্টি পানিটা জমাট করে রাখে, তো ওইটা বাদে সবই লবণাক্ত। আর এখানে এই পানিটা মিষ্টি, তো সুন্দর এই এই নদীর কালারটা দেখছিলাম, এখানে একটু ডিফারেন্স পাওয়া যাচ্ছে। পিছনে অনেকগুলো বাড়িঘর দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সব হলিডে হাউস। এখানে আসলে ভ্যাকেশন পেলেই মানুষজন চলে আসে, যে একদম প্রকৃতির সাথে থাকবে, কাজের থেকে অনেক দূর এসে রিল্যাক্স করবে। আসলে এই জায়গাটা একদমই রিল্যাক্সিং একটা জায়গা, খুবই চমৎকার। আর এখানে তো মাছ ধরাই যায়, তো ম্যাক্সিমামই আমি দেখেছি যে বারবিকিউ করছে সবাই ফ্যামিলি সহ। ফ্যামিলি দেখলে আসলে আমি নিজেও মিস করি আমার ফ্যামিলিকে, যে হয়তো সবাই একসাথে থাকলে আমিও এরকম একসাথে এই হলিডে হাউসে থেকে তারপর বারবিকিউ করে মজার খাওয়া দাওয়া করতে পারতাম। যাই হোক, ইমোশনাল না হয়ে আমরা জায়গাটা ঘুরে বেড়াই। ফাইনালি মাছ ধরার পালা। আমার লাইফে আমি কখনোই বড়শি বা জাল দিয়ে মাছ ধরিনি। সবসময় আসলে দেখা যায় যে ঢাকায় থাকলে যেটা হয় বাজার থেকে মাছ টাছ নিয়ে আসে ওটাই আমরা খেতাম, তো কখনোই আসলে এরকম আমরা তো ঢাকায় নদীও পাইনি মাছও ধরিনি বড়শি দিয়ে। তো এটাই আমার লাইফে প্রথম এক্সপিরিয়েন্স ছিল এবং খুবই চমৎকার। তো রুবেল আসলে আমাকে দেখাচ্ছিল যে কিভাবে বড়শি দিয়ে মাছ ধরতে হয়, কিভাবে বড়শিটাতে খাবার বাঁধতে হয়, কি করতে হয়। আমিও দেখেছি, কিন্তু সব কিছু করার পরে আসলে যেটা হয় আমাদের খিদা লেগে যায়, তো আমরা চিন্তা করলাম আচ্ছা এখানে একটু খেয়ে দিয়ে নেই। কিন্তু খেতে গিয়ে যেটা দেখলাম যে পাখিরা সব উড়ে চলে আসছে এবং আমাদেরকে অ্যাটাক করছে, তো এর জন্য আসলে এখানে বসে খাওয়াটা ব্যাড আইডিয়া ছিল, তো আমরা চলে আসি। এরপর আমরা জেটি থেকে নেমে মাঝামাঝি এই জায়গাটাতে আসি, সেখানে আমরা পরে বড়শি দিই। তো বড়শি এখানে ফালানোর পরে এখন ওয়েটিং এর টাইম, মাছ ধরতে যে এত ধৈর্যের প্রয়োজন হয় বাবা এই আমার দেখা আর কি, কিন্তু খুব মজা পেয়েছি। তো এখন আমরা মাছ দিব, মানে মাছ বলে বড়শি দিচ্ছি এখানে। বড়শি দেওয়ার পরে এবার আমরা ঘুরতে বেরিয়ে গেলাম। অনেক সুন্দর এই জায়গাটা, বাতাস আমার এত ঠান্ডা বাতাসে চোখ দিয়ে নাক দিয়ে সমানে পানি পড়তেছে, মানে কি অবস্থা। কিন্তু খুবই মজা, মাছ এখনো পাই নাই, মাছ দিয়ে রাখছি। মাছ তোলা আসলে খুব ধৈর্যের একটা ব্যাপার, তাই দেখতেছি মাছ আমাদের খাবার খেয়ে খেয়ে পুরুত করে দৌড় দেয়, এখনো মাছ ধরতে পারিনি, এর জন্য আমরা ঘুরতেছি। আমরা বলতে আমি ঘুরতেছি, তারা ঠিকই মাছ নিয়ে ব্যস্ত। ফাইনালি
ফাইনালি একটা মাছ আমরা ধরেই ফেললাম। এটা আমাদের প্রথম মাছ ছিল, তো খুবই এক্সাইটেড যে এটা কীরকম হবে, কেমন দেখতে হবে। তো আমি প্রথমে ওর এই মাছের ল্যাচ দেখে আসলে আমি খুবই অবাক, যে পুরো গোল্ডেন একটা ভাইব দিচ্ছিল। তো আমি ল্যাচ দেখে অবাক যে কত বড় মাছ হতে পারে। তো সায়ম ভাইয়া তাড়াতাড়ি পানিতে নামে, কারণ এটা খুবই বড় মাছ ছিল, বড়শি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তো সায়ম ভাইয়া যদি এটা না ধরতো টেনে এনে, তাহলে এই মাছটা খুব সম্ভবত বড়শি ছিঁড়ে চলে যেত, কারণ রুবেল এটাকে টেনেও কুল করতে পারছিল না, এত বড় মাছ। আর যখন আমরা এটাকে ডাঙায় তুলে নিয়ে আসি, সে তো এক দারুণ অবস্থা, আমরা সবাই খুব খুশি মাছ দেখে। মাছের কালারটাই অন্যরকম, একদম গোল্ডেন, একটা সুন্দর কালারের মাছ। তারপর আমাদের সেকেন্ড মাছ যখন ধরা পড়লো, তখন আমরা আরও বেশি প্রিপেয়ার্ড। ভাইয়া আগে থেকেই নেমে গিয়েছে যে কোন দিক দিয়ে মাছ আসবে সেখান দিয়েই ধরবে। তারপরে এই যে এই মাছটার বয়স একটু কম, খুব সম্ভবত ওটার থেকে একটু ছোট সাইজে, কিন্তু এটাও খুব বড় মাছ ছিল। রুবেল আর ভাইয়া তো মহা খুশি, এত বড় বড় মাছ পেয়ে দুজনেই একদম পোজ মারা শুরু করে দিয়েছে মাছের সাথে। এই ছবি না দিলেই না, আমরা আরও মাছ ধরি, কিন্তু এই দুইটা আসলে সবচেয়ে বড় মাছ পাওয়া যায়, এর জন্য এই দুইটার ভিডিও আমি স্পেশালি রাখি। তো আমরা চিন্তা করলাম একটু বারবিকিউ করে ফেলি। তো এখানে আমরা সসেজ ভাজি এবং পরে ওটাতে হটডগ করে তারপরে খাই, খুবই মজার ছিল। আমরা এখানে বসে বসে খাচ্ছিলাম এবং খেয়াল রাখছিলাম যে আমাদের আর বড়শি নড়ে কি না। এই যে চেয়ারের মধ্যে আমরা বড়শিটা গেঁথে দিয়ে রেখেছি, যাতে মাছ টান দিয়ে বড়শি আবার নিয়ে না যায়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো, এখন আমাদের বাড়ি ফেরার সময়, আমরা বাসায় চলে যাচ্ছি। আজকে ভালোই আলহামদুলিল্লাহ আমরা মাছ পেয়েছি, সেটার ছবি আমি ভিডিও শেষে অ্যাড করে দিচ্ছি। তো সাউথ অস্ট্রেলিয়াতে যারা যারা আছেন, আমি বলবো যে আপনারা ফিশিং করতে চাইলে অবশ্যই ক্লেটন বেতে আসতে পারেন, এখানে খুব ভালো পরিমাণে মাছ পাওয়া যায় এবং আপনি ফিশিং করে মজাই পাবেন, ফ্যামিলি সহও ঘুরতে পারবেন। তো দেখতে দেখতে তো সময় শেষ, আমার ভিডিও সময় শেষ হয়ে এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।